তাহলে ইন্দ্র হাট থেকে মুরগিটা নিয়ে আসলাম, তাহলে মুরগিটা বানা। অবশ্যই বানানো যাক, দুজনে মিলে আজকের দিন রান্না করে খাওয়া দাওয়া করি। আজকের দিনও ভালো আছে, দিনটাও ভালো আছে, খাওয়া যাক, খাওয়া যাক। নমস্কার, চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে, আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটি। তাহলে হাট থেকে নিয়ে আসলাম দেশি মুরগি, এটা এখন পরিষ্কার হচ্ছে। তাহলে এখন মাংস রান্না করার জন্য যা যা দরকার নিয়ে নিই। এই পেঁয়াজ বড় বড় দুটা হলে, হ্যাঁ পাম্প বন্ধ, দুটাও হইলে হয়ে যাবে। তারপর এই রসুন লাগবে, রসুন নিয়ে নিলাম। ইন্দ্র জাল কি বেশি না কম? জাল বেশি, তাহলে লঙ্কা নিয়ে নিলাম। সালাদের জন্য আছে এই গাজর, এই শসা, এই লেবু, আর আর হবে এই টমেটো। তাহলে আমাদের মাংস ধোয়া হয়ে গেল। কারখানায় মাঝে মধ্যেই রান্না হয়, বাড়িতে যেতে না পারলে কারখানায় করে নিই রান্না বান্না। তো গোটা রসুন দিব মাংসতে, তার জন্য রসুনটাও কেটে নিচ্ছি। গোটা রসুন তো ইন্দ্র, তুই একটু আলুগুলো একটু রাখতে থাক, আলু, তারপরে সে সালাদের জন্য গাজর শসা যা যা আছে সেগুলো করতে থাক। চারশো গ্রাম, এখানে দেশি মুরগি মোটামুটি হয়ে যাবে, 400 গ্রাম তো হবে। আমি মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি রসুন একসঙ্গে। কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে দিচ্ছি, এর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিচ্ছি পেঁয়াজ কুচি, ওইদিকে ইন্দ্র আলু কাটছে। এখন আমরা মাংসতে দিয়েছি পেঁয়াজগুলো, কিছুটা রেখে দিব। তো এখন কাটছি আদা, কারণ মাংসতে দেওয়ার জন্য টমেটো কেটে নিচ্ছি। তো ইন্দ্র এখানে সালাদ কাটছে। ইন্দ্র হাই বল। তো ইন্দ্র সালাদ কাটছে, এরপর যখনই কারখানায় রান্না হবে ইন্দ্রকে দেখতে পাবেন আমার সঙ্গে। তো এখন গাজর কাটছিস, তাই তো? তো সালাদের জন্য টমেটো, শসা, পেঁয়াজ সবই তো আছে, লেবু টেবু সবই তো আছে। ঠিক আছে কাট। তো ইন্দ্র তাহলে তুই কি কি করছিস সমুদ্রিস্তায়? আদা থেতো করছি। আচ্ছা, আদা থেতো করছিস, ঠিক আছে। এদিকে আমাদের সালাদ কাটা শেষ, এটা সালাদ তো ইন্দ্র? হ্যাঁ, আমাদের সালাদ কাটা শেষ। এবার এই হলো মাংস, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা দেওয়া। এখন ওর মধ্যে ঢালবো আমি মশলা।
তো এখন এর মধ্যে দিয়েছি মশলা। প্রথমে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, অল্প একটু লঙ্কার গুঁড়া, আর এখানে দেবো একটু মিট মশলা। তো অনেকে প্রশ্ন করতো মিট মশলায় কী হবে, মিট মশলা দিলে ভালো একটা ফ্লেভার বের হয়, সেই জন্য এটা দিয়ে দেবো মিট মশলা। ইন্ডাকশান, আমি কারখানায় রান্না বান্না করলে ওই ইন্ডাকশানে আমি রান্না করি। এর মধ্যে দিয়ে দিব আমি লবণ, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিব একটু সরিষার তেল, সরিষার তেল দিয়ে দিব, দিয়ে এবার এটাকে আমি একটু মাখাবো। ভালো করে মিক্সড করে নিব মশলা লবণ তেল। দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা, তো আমি মাংস রান্না করব আর এরকম কালার হবে না, হতে পারে না। তো এই হলো আমার মাংসের কালার, তো রান্না করার পর দেখাচ্ছি কীরকম কালার আসবে। তেলটা ঢেলে নিচ্ছি, সরিষার তেল অবশ্যই, মাংস রান্না করলে সরিষার তেলটাই আমি দিই। এবার ফোড়ন দেব, তার আগে আলুগুলো একটু ভেজে নিব। তো এইবার ফোড়ন দিয়ে দিব মাংস রান্নার জন্য, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, গোটা রসুন সেটা দিয়ে দিলাম, এবার এর মধ্যে আমি মাংসটা ঢেলে দিব, যে মাংসটা মশলা দিয়ে দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাংসটা ঢালার পর মাংসটা উল্টে পাল্টে নিব আর কষানোর জন্য কিছুক্ষণ রেখে দেব। এই হলো ওর লেগ পিস, এই আমার মাংস হচ্ছে। মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিই। তো অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি, পঁচিশ মিনিটের মতন হয়েছে, আরও মোটামুটি 25-30 মিনিট লাগবে, কারণ এটা দেশি মুরগি, একটু সময় বেশি লাগবে, এক ঘন্টা মতন তো লাগবে এটা। তাহলে এটা সুসিদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। তো আমার চিকেন হয়ে আসছে,
এখন চিকেনটা নামিয়ে দিব। এই হলো আমার চিকেন কমপ্লিট। তাহলে রান্না কমপ্লিট। এই হলো দেশি মুরগি। আগে অল্প একটু খেয়ে নিচ্ছি, খেয়ে দেখি কেমন হয়েছে। রান্না তো করলাম, তো একদম একদম সুসিদ্ধ দেখতেই পাচ্ছেন। এবার একটু চেকে দেখি। ওয়াও 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 ওয়াও, আরে দেশি মুরগির ব্যাপারই আলাদা। এই যে দেখুন মাংস, সেই সেই ওয়াও ওয়াও, এরকমই তো চাচ্ছিলাম। তো ইন্দ্র এবার একটু ভাত দে আমাকে ভাই, আর আমার সহ্য হচ্ছে না। আর আলুটা দেখাই দিচ্ছি, একদম একদম নরম আলু। ওয়াও ওয়াও, একটু আলুটা একটু গ্রেভিটা খেয়ে দেখি। ওয়াও ভাই, ভাত দিয়ে আমার আর সহ্য হচ্ছে না, তোমাকে ভাত দিয়ে। ভাত দিয়ে ভাতটা একবার দেখিয়ে নিই। এই হলো ভাত, বাসমতি চালের লম্বা লম্বা দানা। তো না না না, বাস 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 বাস, আর দিবি না। অল্প সালাদ দিয়ে এখানে, সালাদটা দে, সালাদ ছাড়া তো আমার চলবে না। হ্যাঁ না, একটু দে, একটু লেবু দে। তো ইন্দ্র তুইও বসে যা, না লাগবে না। তুই একটু সেই ঝাল, মানে এখানে যা ঝাল খাই আমরা, তা বাড়িতে কেউ খেতে পারবে না। কাখানা যখনই রান্না হয় তখন আমরা একটু বেশি বেশি করে রান্না ঝালটা দিই, কারণ একটু ঝাল না হলে মাংসতে, বিশেষ করে এই শীতের মধ্যে, ভালো লাগে না। ওয়াও, গোটা রসুন নিয়ে দেখি, গোটা রসুনটা দিয়ে, গোটা রসুন। বন্ধুরা এবার আমি একটু খেয়ে দেখি। ইন্দ্র খাওয়ার পরে চল দে, কেমন হয়েছে? অবশ্যই ওয়াও, দারুন দারুন। আর একটু লেবু চিপে নিই। ও দারুন দারুন দারুন। ইন্দ্র খেয়ে বল, একদম ফাটাফাটি, এক নম্বর খাওয়া দাওয়া হচ্ছে এটা। একে বলে দেশি মুরগি কষা, এভাবে খাবেন খুব ভালো লাগবে খেতে। ওটা দেশি মুরগির মাংসের কষা, জাস্ট অসম, জাস্ট অসম। কি তোর ঝাল বসালো? তুই তো অত্যাধিক ঝাল কাজ, তোর মতন তো ঝাল আমি খেতে পারি না। কারণ হয়েছে মালিক, তার খুব ফাটাফাটি, খুব ফাটাফাটি না? তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।